আপনি কি আমার চ্যানেলটিতে নতুন? তাহলে প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সমস্ত প্রশংসা মহামহিমান্বিত পরম প্রভু যিনি হায়াত মওত রেজেক দৌলতের মালিক, যিনি দয়া করে মায়া করে নিখিল বিশ্বে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, মহান আল্লাহর ওলির দরবারে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। প্রথমে মালিকের কাছে আমরা শুকরানা আদায় করতে চাই। পবিত্র জবানে আমরা প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। কালামে প্রকাশ আছে, লাওলা কালাম ফালাক্তু আফলাক, হে রসুল যদি তোমাকে সৃষ্টি না করতাম আমি কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতাম না। মহান আল্লাহ সেই পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবীর পাক রোহানি কদমে মদিনা শরীফে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে দয়াল নবীর আহলে বাইতের মহব্বত কালবে জমা রেখে স্মরণ করি মাওলা আলী মুশকিল কোষা, খাতুনে জান্নাত দয়াল ফাতেমা, মাওলায় হাসান মাওলায় হুসাইন পাক পঞ্জাতনের উপরে গভীরভাবে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে নিখিল বিশ্বে যত নবী রসুল পীর পয়গম্বর ওলি আব্দার গাউস কুতুব সাধুগুরু পাগল মাস্তার যত আল্লাহর ওলিয়ে পরিণত পৃথিবীর মাটিতে পদার্পণ করেছে, সমস্ত ওলিদের পবিত্র রোহানি কদমে ভক্তি শ্রদ্ধা রেখে আমার গর্ভধারী মা জন্মদাতা পিতা তাদের পবিত্র কদমে ভক্তি রেখে আমার চার তরিকার মুর্শিদ আমার গানের স্রষ্টা বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার ওরফে রশিদ সাইজি, সিঙ্গার ফকির মাওলানা পাক দরবার শরীফে বাজানের রোহানি কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে দরবারের বর্তমান গদি নিশিন সৈয়দ শরফুল বাশার আল সিস্তি নিজামী সে দরদির চরণে ভক্তি রেখে আজ যে মহান অলির দরবার আসছি নানার বাড়িতে, হযরত মাওলানা আব্দুর রহমান শাহ সিস্তি এর খাদেম সাইয়েদ আলী মাতুব্বর ওরফে পীর বাবা সিস্তি শাহপাগলা, প্রত্যেকের প্রতি আমি শ্রেণীমতো সালাম ভক্তি ভালোবাসা রেখে মঞ্চের কর্তব্য কাজ শুরু করব। আপনারা যারা গুণীজন বয়োজ্যেষ্ঠ আমার মাতা পিতা সমতুল্য তারা সন্তান মনে করে যারা সমবয়সী তারা বন্ধু মনে করে উভয় শিল্পীর জন্য আশীর্বাদ করবেন। যতক্ষণ সময় মঞ্চে থাকে যেন আল্লাহ আল্লাহ রাসুলকে স্মরণ করে মাতা পিতা প্রিয়জনকে স্মরণ করে দুপুরটা চোখের জল ফেলে এক ভাই আর এক ভাইয়ের সাথে বুকে আলিঙ্গন দিয়ে সুন্দর একটা মন নিয়ে বাড়ি ফিরতে পারি, কিছুটা আনন্দ আপনাদের দিতে পারি, নিজেও আনন্দ পেতে পারি, সেজন্য দোয়া দয়া চরণ ধরি চাই। রহমতের হাত বাড়াইয়া নাম উদ্ধার করিয়া, পাগল সকলই তো জান
বিরাম তোমার নামের ধ্বনি করে ধরো সকলি তো জানো তুমি গো তোর নামে চলন্ত হবে ওই নামের লঙ্ক হবে যদি তোর যায় দুনিয়া আমার জন্মদাতা মা বাবার নত ফিরে যাহাদের রুচিরা করে চাকরিকার মর্ষে দিনে গ্রামের শ্রদ্ধা তাই আমার সম্রাট রচিত সরকার ভক্তি দিয়ে যায় আমার দরবারের গতি শুকুর বসার ভাই তাই জানের চরণে আমি ভক্তি দিয়ে যাই চারু
আমার মামার কদমে আমি ভক্তি রাখিলাম ইসরা ফিল মামা ইয়াতে ভক্তি দিলাম তারে সিরাজ ইসলাম শুরু দুনোলা ভক্তি জানাই তারে সভাকারে বসে যারা হয়ে আসে কান প্রত্যেকে নিকটে জানলো গোলামের নানা ইসলাম ধর্ম অনুসারী যত ভাই আর বোন প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম হিন্দু কথা থাকলে পরে নমস্কার জানাই অন্য অন্য জাতির প্রতি শুভেচ্ছা দিয়ে যাই তার সাথে আমার ইজাত কাউর মাথায় আলিয়া বেগম নাম অদিনের ভক্তি কানি চরণে রাখিলাম ওই দলের সাথী শিল্পী যারা যারা রয় ভালোবাসা দিলাম গ্রহণ করি বাজাও বাজ্য মধুর সুরে গাইতে মধুর গান গান শুনিয়ে আয়া থেকে জুড়ায় গান গান বাজাও বাজ্য মধুর সুরে গাইতে মধুর গান গান শুনিয়ে আয়া থেকে জুড়ায় গান গান পরিচয়ের দেব পাগল মন আসল পরিচয় এখন কোনো হয় না গান তবে মানিক চন্দ্র জেলায় আমার ভালো হয় জানা কর্তুই অপুরী গরম কেন পত্রে দিতে জানা বরঙ্গের রূপ চাই হয় যা আমি অধম জ্বালাল সরকার আপনার দিলাম তোমার গ্রামের ধরি Oh,